আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসাদুল ইসলাম আশা, আইসিটি চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আলোচনা করব এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে বিষয়টি অবশ্যই তোমাদের জানতে হবে, সেটি হচ্ছে এইচটিএমএল ট্যাগস। অর্থাৎ এইচটিএমএল প্রক্রিয়ায় আমরা যে তথ্য বা ডকুমেন্টগুলো লিখি ওয়েবসাইটে বা ওয়েব পেজে, সেগুলো লিখতে গেলে আমাদের কিছু ট্যাগ ব্যবহার করতে হয়। কখন কোন ধরনের ট্যাগগুলো কিভাবে আমরা ব্যবহার করব, সে কৌশল নিয়ে মূলত আজকে আমি কথা বলবো। আশা করি আজকের ক্লাসটি করার পর এই অধ্যায় তোমাদের যাদের কাছে কঠিন মনে হয় তাদের কাছে আর কঠিন হবে না ইনশা আল্লাহ। শুরুতেই আমি দেখো পাশে কিছু বিষয় লিখে রেখেছি, আজকে মূলত আমি এই কয়েকটি ট্যাগ নিয়ে কথা বলবো। এগুলো কি ট্যাগ এবং কখন কিভাবে ব্যবহার করব, এই কয়েকটি বিষয় যদি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো ইনশাআল্লাহ তোমাদের এইচটিএমএল এ আর কোনো ধরনের সমস্যা না থাকারই কথা। তো যাই হোক, আমরা ফার্স্ট ক্লাসে দেখেছিলাম যে এইচটিএমএল এর যত ধরনের তথ্য বা লেখা সেটি অবশ্যই এইচটিএমএল এর মধ্যেই লিখতে হয়। তো আমি স্ট্রাকচারটা আরেকবার তোমাদেরকে বোঝার জন্য ক্লিয়ার করে দিচ্ছি। যেমন আমাদের শুরুতে কি লিখতে হবে, এইচটিএমএল। এরপরে অনেক কিছু থাকতে পারে, টাইটেল, হেড, যেহেতু আমার এখানে কিছুই নাই আমি সরাসরি এখানে লিখব বডি, কারণ এইচটিএমএল এ যত লেখা সবগুলো অবশ্যই এই বডির মধ্যেই কিন্তু লিখতে হয়। এরপরে আমরা এখানে কি দিব, বডি ক্লোজ, এরপরে সর্বশেষ হবে এইচটিএমএল ক্লোজ। তো এইচটিএমএল এ ব্যবহৃত যতগুলো ট্যাগ রয়েছে, দুই একটি ট্যাগ ছাড়া প্রত্যেকটাই ডাবল ট্যাগ, অর্থাৎ এগুলোর ওপেনিংও রয়েছে ইন্ডিংও রয়েছে। তো ওপেনিং এবং ইন্ডিং এর মধ্যে পার্থক্য শুধুমাত্র একটি চিহ্ন, এখানেই দেখো এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ, ওপেনিং ইন্ডিং, বডি ওপেনিং, বডি ইন্ডিং। তফাৎটা কোথায় দেখো, ইন্ডিং এর ক্ষেত্রে শুধুমাত্র সামনে একটা চিহ্ন স্ল্যাশ চিহ্ন থাকবে, এটি হচ্ছে আমাদের ইন্ডিং। এখন আমাদের যত ধরনের তথ্য যত ধরনের লেখা সেগুলো কিন্তু এই বডিতেই লিখতে হয়। ওকে ফাইন, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারলে। এখন আমরা চলে যাব, এই যে এখানে কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ লিখে রেখেছি এই ট্যাগগুলো কেন ব্যবহার করব, কখন ব্যবহার করব। আজকে যা শুধুমাত্র তোমরা এগুলো মুখস্থ রাখবে, প্রয়োজনে তোমাদের খাতায় এগুলো লিখে নিয়ে এগুলো কখন ব্যবহার করব সেটা মুখস্থ করে নিবে। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা হিউজ পরিমাণ প্র্যাকটিস করব, যে প্র্যাকটিসের মধ্যেই তোমাদের এই ট্যাগের ব্যবহারগুলো কমপ্লিটলি হয়ে যাবে। এক নম্বর ট্যাগটা এখানে দেখো দেওয়া আছে এইচ ওয়ান থেকে এইচ সিক্স। তো এই ওয়ান থেকে সিক্স বলতে এখানে বোঝানো হয়েছে যে এখানে ছয়টি ট্যাগ রয়েছে, এইচ ওয়ান, এইচ টু, এইচ থ্রি, এইচ ফোর, এইচ ফাইভ এবং এইচ সিক্স। প্রত্যেকটা ট্যাগ আমরা কীভাবে লিখব, যেমন এইচের কথা যদি ধরি আমরা লিখব এইচ ওয়ান, এরপরে এর ভিতরে যে তথ্য বা ডকুমেন্ট লেখার পরে আমরা ইন্ডিং আবার করব এইচ ওয়ান, এরকম করে প্রত্যেকটা ট্যাগ। ওকে, তো এইচ ওয়ান আমরা কখন ব্যবহার করব, কোনো লেখা যদি খুব বড় আকারে প্রকাশ করতে হয়, কোনো লেখা যদি খুব বড় আকারে প্রকাশ করতে হয় তাহলে অবশ্যই তার শুরুতে ওপেনিং ট্যাগ এবং শেষে এন্ডিং ট্যাগ হিসাবে এইচ ওয়ান ব্যবহার করব। ভালো করে বুঝো না এবং লিখে নাও, কোনো লেখা খুব বড় আকারে প্রকাশ করতে হলে অবশ্যই আমাদের সেখানে ট্যাগ ব্যবহার করতে হবে এইচ ওয়ান। এরপরে ধাপে ধাপে একটু ছোট হলে এইচ টু, এইচ একটু ছোট হলে এইচ থ্রি, সব থেকে ছোট আকারের লেখা প্রকাশ করতে হলে তখন আমরা ট্যাগ হিসেবে ব্যবহার করব এইচ সিক্স। বিষয়টি আশা করি ক্লিয়ার। দ্বিতীয় নম্বরে বলা আছে বি, এই বি ট্যাগ আমরা কখন বসাবো, যদি কোনো লেখা মোটা অথবা বোল্ড আকারে প্রকাশ করতে হয়, মোটা অক্ষর অথবা বোল্ড অক্ষরে প্রকাশ করতে হয় তাহলে তার ট্যাগ আমরা লাগাবো বি। জাস্ট ধরো যে আমি এখানে লিখলাম যে বাংলাদেশ একটা লেখা, আমি চাচ্ছি বাংলাদেশ লেখাটা কি হবে, বোল্ড হবে একটু, হ্যাঁ একটু বেশি মোটা হবে, তখন আমরা কি করব, আমাদের বডি তো ঠিকই থাকবে, এইখানে আমরা ট্যাগ হিসেবে ব্যবহার করব বি, এখানে ইন্ডিং হবে বি। এখন যখন আমরা আউটপুটে সার্চ দিব তখন এই বাংলাদেশ লেখাটা মোটা বা বোল্ড আকারে কিন্তু দেখা যাবে। ওকে, এরপর আছে আই, আই আমরা কখন ব্যবহার করব, যদি কোনো লেখা বাঁকা বা ইতালিক, যেটা আমরা বলি ইতালিক বা বাঁকা আকারে প্রকাশ করতে চাই তখন আমাদের সেটা ট্যাগ অবশ্যই ব্যবহার করতে হবে আই। আবারও বলি, মনে রাখবে প্রত্যেকটা ট্যাগের দুটা ওপেনিং এবং এন্ডিং সেম, শুধু তফাৎটা কি, ইন্ডিংয়ের ক্ষেত্রে সামনে একটা স্ল্যাশ।
ওকে, তাহলে আই কখন ব্যবহার করব ইটালিক লেখার জন্য, ইউ ইউটা আমরা কখন ব্যবহার করব যদি কোনো লেখার নিচে দাগ দিতে হয় মানে আন্ডারলাইন, সেক্ষেত্রে আমরা অবশ্য ট্যাগ হিসেবে কি ব্যবহার করব ইউ, আন্ডারলাইনের ট্যাগ হিসেবে কি ব্যবহার করব ইউ আমরা ব্যবহার করব। এরপর দেখো এখানে দেওয়া আছে এস ইউপি সুপ মানে সুপারস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট সংক্ষিপ্ত আকারে বলবো সুপ, এই সুপটা আমরা কখন বসাবো যদি কোনো লেখা উপরে লিখতে হয়, কোথায় লিখতে হয় উপরে, ধরো এখানে এমন আমি লিখলাম আমাকে বললো যে এ প্লাস বি ওয়াল স্কোয়ার, এটা আমাকে এই স্টেমেলের মাধ্যমে প্রকাশ করতে হবে, এখানে দেখো স্কোয়ারটা কিন্তু উপরে স্বাভাবিক লেখার থেকে উপরে, এই স্কোয়ারটা প্রকাশ করতে হলে অবশ্যই স্কোয়ারের আগে এবং পরে আমাকে এই সুপ ট্যাগটি ব্যবহার করতে হবে। এরপরে এখানে আছে সাব বা সাবস্ক্রিপ্ট, সুপ যেহেতু উপরে সাব হচ্ছে নিচে, দেখা গেল এখানে আমরা দিলাম যে এইচ টু ও, এখানে দেখো টুটা কিন্তু নিচের স্তর, এই টুটা প্রকাশ করতে হলে আমাকে অবশ্যই টু এর আগে এবং পরে এই সাব বা সাবস্ক্রিপ্ট ট্যাগটি ব্যবহার করতে হবে। এরপরে এখানে আছে পি, পি তো হচ্ছে প্যারাগ্রাফ, অর্থাৎ প্যারাগ্রাফ বলতে আমরা বডির মধ্যে যে লেখাগুলোয় লিখবো সেটাই আমার প্যারাগ্রাফ, আমি এই পিটা চাইলেও ব্যবহারও করতে পারি না করলেও মূলত কোনো সমস্যা নাই, ওকে। এরপর আছে স্ট্রাইক, স্ট্রাইকটা আমরা কখন ব্যবহার করব যদি কোনো লেখার মাঝ বরাবর একটা কাটা চিহ্ন থাকে, যেমন এখানে বাংলাদেশ আছে তো আমি চাচ্ছিলাম যে বাংলাদেশ লেখাটা এমন হবে, তাহলে অবশ্যই এখানে আমাদের এই বি এর পরিবর্তে কি বসাইতে হবে স্ট্রাইক, এখানেও স্ট্রাইক, তাহলে স্ট্রাইক আমরা কখন বসাবো যখন কোনো লেখার মাঝ বরাবর একটা কি কাটা চিহ্ন চলে যাবে তখন আমাদের ট্যাগ হিসেবে স্ট্রাইক বসাতে হবে। এরপরে কি আছে ইমেজ, ইমেজ আমরা কখন বসাবো যদি কোনো ওয়েব পেজে বা ওয়েবসাইটে ছবি সংযুক্ত করা লাগে, সেক্ষেত্রে আমাদের সেই ছবি সংযুক্তের ট্যাগ হিসেবে ব্যবহার করতে হবে আইএমজি বা ইমেজ। এরপরে দেখো কি আছে ওএল এবং ইউএল, ওএল দ্বারা বুঝায় অর্ডার লিস্ট এবং ইউএল দ্বারা বুঝায় আনঅর্ডার লিস্ট, মানে কোনো তালিকা অর্ডার তালিকা এবং আনঅর্ডার তালিকা প্রকাশ করতে হলে সেক্ষেত্রে আমাদের ট্যাগ হবে ওএল, যদি আমি কোনো তালিকা সিকোয়েন্স আকারে অর্ডার হিসেবে প্রকাশ করতে চাই যেমন ওয়ান টু বা থ্রি কিংবা এ বি সি, সেক্ষেত্রে অবশ্যই আমাকে ট্যাগ ব্যবহার করতে হবে ওএল, আর যদি আমি চাই যে অর্ডার নাই ওয়ান টু থ্রি এ বি না এমনিতেই একটার পর একটা সাজাবো সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে ট্যাগ ব্যবহার করব ইউএল মানে আনঅর্ডার লিস্ট। এরপরে দেখো কি আছে লিস্ট, এল আই লিস্ট, এই যে আমরা অর্ডার লিস্টেই বলি না কেন আনঅর্ডার লিস্টেই বলি না কেন আমরা যে তালিকায় যে নামগুলো ব্যবহার করব সে নামগুলোর আগে এবং পরে অবশ্যই এই লিস্ট মানে এল আই ট্যাগ ব্যবহার করতে হবে। এরপর দেখো কি আছে টেবিল, যখনই আমরা কোনো টেবিল তৈরি করতে যাব অবশ্যই টেবিল ট্যাগ ব্যবহার করতে হবে, এবং এখানে যে তিনটা দেখতেছো এই তিনটা টেবিল ট্যাগেরই একটা অংশ, ধরলাম যে আমি এখানে টেবিল তৈরি করলাম, দেখো এটা একটা আমার টেবিল, এই পুরোটার জন্য ট্যাগ হবে আমার কি টেবিল ট্যাগ, এই টেবিলের ভিতরে দেখো আমার কতগুলো কাজ আছে, এখানে দেখো প্রত্যেকটাই একটা করে রো, এখানে কয়টা রো আছে মানে সারি হচ্ছে রো, রো আছে তিনটা, আমাদের এই রোকে প্রকাশ করব আমরা টি আর দ্বারা, তার মানে যখন আমি এই রো লিখতে যাব এর শুরুতে টি আর এবং শেষে টি আর এন্ডিং, মানে যে টিআর টিআর দ্বারা আমরা কি তৈরি করি টেবিলের রো বা সারি, তার মানে এখানে রো আছে তিনটা টিআরও তিনবার আমাদের লিখতে হবে। এরপরে দেখো টিডি, এই টিডি দ্বারা আমরা কি বুঝাই, এই যে প্রত্যেকটা রোয়ে যে একটা করে সেল রয়েছে একটা করে ঘর রয়েছে এই সেলগুলো প্রকাশ করার জন্য মূলত আমরা টিডি ব্যবহার করে থাকি মানে টেবিল ডেটা। এরপরে এখানে আছে টিএইচ, এই টিএইচটা মূলত আমরা কখন ব্যবহার করে থাকি টেবিলের প্রথম যে ঘরটা রয়েছে এই ঘরের তত্ত্বগুলো প্রকাশ করার জন্য আমরা টিএইচ ব্যবহার করব মানে টেবিল হেড, বিষয়টা ক্লিয়ার। এরপরে রয়েছে বিআর, বিআর হচ্ছে একটি সিঙ্গেল ট্যাগ, বিআরের কাজ হচ্ছে আমি কোনো লেখা কোনো সেন্টেন্স লিখতেছি আমি চাচ্ছি যে এই সেন্টেন্সটা আমার পাশাপাশি না লিখে নিচে লিখবো মানে ভেঙ্গে নিচে আর একটা সেন্টেন্স তৈরি করব, সেক্ষেত্রে মূলত আমাদের বিআর ট্যাগ লাগাতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি যে আজকে আমি যে কয়টি ট্যাগ নিয়ে কথা বললাম কখন এবং কিভাবে বা কেন এগুলো ব্যবহার করব সেই বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। এরপরও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, নেক্সট প্র্যাকটিস ক্লাসে
আমি বিষয়টি আরও ক্লিয়ার করার চেষ্টা করব। আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক এবং আজকের ক্লাসটি পরিপূর্ণভাবে বোঝার তৌফিক দান করুক। এই প্রত্যয়টি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।